মনে করেন অনুষ্ঠানে আগতরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় আর প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ধানমন্ডি ড্রিক গ্যালারিতে শুরু হলো প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক প্রজাপতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। দেশের 8টি জেলায় 61টি প্রজাতির প্রজাপতি অনিন্দ্য সুন্দর কিছু ছবি উঠে এসেছে এই আলোকচিত্র প্রদর্শনীতে। সাত রঙে রাঙা প্রজাপতি অনিন্দ্য সুন্দর দুটি ডানা মেলে ফুলে ফুলে উড়ে বেড়ায় প্রকৃতির এই বর্ণিল চিত্রপট, ঘটায় পরাগায়ন। সৌন্দর্যের প্রতীক এই প্রজাপতি অনেকগুলো প্রজাপতি হারিয়ে গেছে এরই মধ্যে। সংরক্ষণের উদ্যোগ না নিলে বিলুপ্তির ঝুঁকিতে পড়বে আরও অনেক প্রজাপতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় আর প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে রাজধানীর দিক গ্যালারিতে শুরু হল প্রজাপতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। এক এক প্রজাপতি এক এক ফুলের পরাগায়ন ঘটায়। পরিবেশ রক্ষায় সব প্রজাতির প্রজাপতি সংরক্ষণে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব থেকে বড় যেটা প্রয়োজন আমাদের জন্য, বিশেষ করে গাছপালার বংশ বিস্তার করার জন্য, পরাগায়ন যেটা আমরা জানি, প্রজাপতি ফুলে ফুলে বসে মধু খায়, ওই মধু খাওয়ার সময় ওরা সেই গুরুত্বপূর্ণ কাজটা করে। পাঁচজন শিল্পী দেশে 8টি জেলা ঘুরে খুঁজে পেয়েছেন 100টি প্রজাতির প্রজাপতি। গ্যালারি এই প্রদর্শনী চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। শাহিনা সুমি, দেশ টিভি, ঢাকা। দেশ সংবাদে আবার FICL গ্রুপ।